সুনামি ঝুলা, সুনামি ঝুলা বা সুনামি রাইডস দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলায় দুর্দান্ত। এই দেখুন সুনামি রাইডস দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলার এই বছরের বিশেষ আকর্ষণ সুনামি ঝুলা। শুরু হয়ে গেছে, 150 টাকার টিকিট, দুর্দান্ত। আপনারা আজকের লাইভে এক্সক্লুসিভ দৃশ্য দেখতে পাচ্ছেন, চিৎকার করছে, দেখুন কি আওয়াজ। এটা কিন্তু এবছর প্রথম এসেছে রথের মেলায় সুনামি ঝুলা, সুনামি রাইডস। এরা একদম এই বছরের আকর্ষণ বলতে পারেন দুর্গাপুর চিত্রালয়ের মেলার রাইডসে। কি আওয়াজ, কি চেঁচামেচি করছে। আজকে আপনাদেরকে লাইভে আমি পুরো চিত্রালয়ের মেলা দেখানোর জন্য এসেছি। শুরু করলাম এই সুনামি ঝুলা দেখিয়ে, যেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন চালু হয়েছে কিনা। কালকে দেখলাম যে শুরু হয়নি, কিন্তু আজকে শুরু হয়ে গেছে। একদম কিভাবে ফ্লিপ করছে, কিভাবে ফ্লিপ করছে দেখুন। শুধু ওপরে নিয়ে যাচ্ছে, নিচে নামছে এবং একদম ফ্লিপ করছে, অসাধারণ। সবাই জয়েন করুন, যারা যারা মেলা দেখতে চান কমেন্টস করতে থাকুন। আরে বাবা, সবার এক্সাইটমেন্ট দেখুন, ভয় পাচ্ছে অনেকেই। এক একটা রোতে 13 জন করে বসেছে দুদিকে। এই দেখুন পুরো মাথা নিচে আর পা ওপরে হয়ে গেছে, একদম রাউন্ড দিচ্ছে, কি দুর্দান্ত। একটু কমেন্টস করুন সবাই, কোথা থেকে দেখছেন সবাই, কোথা থেকে দেখছেন সবাই। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে চিত্রালয়ের মেলায়। কত ভিড় দেখুন সামনে, অনেকে লাইন দিয়েছে, অনেকে লাইন দিয়েছে। 6টা রাউন্ডে 150 টাকা, এটাই জানতে পারছি। আরে বাবা, উল্টে পাল্টে দিচ্ছে যেন মানে তেলের কড়ায় একদম লুচি ভাজা হচ্ছে, তেলের কড়ায় লুচি ভাজা হচ্ছে, ঠিক এরকমই অবস্থা। সুনামি ঝুলা কে কে চাপতে চান, কে কে চড়তে চান কমেন্টসে জানাবেন। 150 টাকা টিকিট, 13 জন করে এক একটা রোতে। এই দেখুন অসাধারণ, অসাধারণ, কি দুর্দান্ত লাগছে। কিন্তু যারা উঠেছে তারা বুঝতে পারছে কি অবস্থা, প্রচুর ভিড় হয়েছে। এরপর মানে আরো লাইনে পড়ে গেছে, দেখুন শুধু কিভাবে চক্কর কাটছে শুধু দেখুন। আরে বাবা, এক্সক্লুসিভ দৃশ্য দেখতে পাচ্ছেন দুর্গাপুরের চিত্রালয়ের মেলায়, প্রচুর ভিড় হয়ে গেছে। সঙ্গে থাকুন যারা দেখছেন, একটু শেয়ার করবেন, সবাই শেয়ার করুন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। Today's gonna be a good day, wake up, today's gonna be a good day, wake up. এই দেখুন সবার একদম অবস্থা খারাপ। আমি একটু মুখগুলো সবাইকে দেখাই, সবার দেখাই, যারা উঠেছে মুখ শুকিয়ে গেছে। কমেন্টস করুন, সিম্পল অমর বলছেন দাদা ভিড় খুব দাদা, হ্যাঁ একদম। তবে আনন্দ আছে, আনন্দের মধ্যে ভয় সেটা আছে আর কি। দেখুন আস্তে আস্তে 6টা রাউন্ডের বানানো বেশি রাউন্ড হলো, এবং সেটা কমপ্লিট হয়ে যাবার পর তাদের অবস্থা, তারা বেরিয়ে আসবে, তাদের কীরকম এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পাচ্ছেন। অনেকের ভয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখের অবস্থা আমি দেখাই সামনে থেকে গিয়ে এবার একটু ওদের মুখ দিয়ে চোখ দেখাই কী অবস্থা হয়েছে তাদের। যারা উঠেছিল নিশ্চয়ই আনন্দ পেয়েছে অবশ্যই, কিন্তু তার মধ্যেও কিন্তু বেশ একটু ভয়ও ছিল এবং এনজয় করেছে প্রচুর। আচ্ছা বাইরে এখন লাইনটা দেখুন, এই এই ঝুলাতে মানে এই সুনামি রাইডসে চড়ার জন্য বাইরে লাইনটা দেখুন, অনেকে আছে ওয়েট করছে যারা এই সুনামি ঝুলাতে উঠবে। শুনুন আমি একটু সামনে যাই, এই যে এক একটা সিটগুলো মানে দেখে নিন, একদম পুরো গার্ড করা আছে সামনে যাতে কোনো অসুবিধা না হয়, পুরো সেটার জন্য বেল্ট আছে, পুরো গার্ড আছে। কিভাবে শুরু হয়েছে, এবার সবাই নামবে আস্তে আস্তে, তার জন্য সিঁড়ি দিয়ে দিল। আর সামনের ভিড়টা দেখুন, bengal.com থেকে সরাসরি লাইভে আজকে দেখতে পাচ্ছেন সুনামি ঝুলায় যারা উঠেছিল তাদের কি অবস্থা, চোখ মুখের কি অবস্থা, তারা নামুক আমি জিজ্ঞেস করব। আরে বাবা, সুনামি ঝুলা কেমন লাগলো, বুক টুক তো শুকিয়ে গেছে মনে হচ্ছে। আরে বাবা, সব বেরোচ্ছে আস্তে আস্তে, কি অবস্থা দেখি সবার, সবাই একটু কমেন্টস করতে থাকুন। এই দেখুন সব বেরোচ্ছে, সব মুখ চোখের অবস্থা খারাপ, তো ভয় পাচ্ছিলে, ভয় পাচ্ছিল একদম, কিন্তু আনন্দ করেছে, এনজয় করেছে সবাই। এখানে 150 টাকা টিকিট, এক একটা রোতে 13 জন করে বসছে উল্টো দিকেও তাই, এবং কি এনজয় হলো তো, খুব দারুণ লেগেছে বলছে, কিন্তু খুব চেঁচামেচি। আনন্দ পেয়েছে নাকি ভয় পেয়েছে সেটাই দেখার, কি আনন্দ নাকি ভয়? বাড়িয়া বাড়িয়া মস্তা বাড়িয়া থা বলছে, মস্তা সত্যি তাই, অনেকেই এনজয় করেছে, তার মধ্যে একটু ভয় তো ছিল, ভয় লাগছিল
মারাত্মক। উপরে যাওয়ার পর কি ফিল হচ্ছে? ছিটকে পড়ে যাওয়া। এত কেমন লাগলো? চেপে দেখো, মারাত্মক মারাত্মক একদম, সবাই পর্যন্ত চেপে দেখো। হ্যাঁ সেরা সেরা, দারুন 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 লাগলো। আরে বাবা দারুন, মেলা বাম্পার। ভয় লাগছিল না? লাগছিল লাগছিল। কি আপনার ভয় লাগছিল? কার ফাটে গেল অনেকটা, মজা এলো অনেক। কেউ বলছে ভয় লেগেছিল, কেউ তো অলরেডি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছিল একটু শেয়ার করুন। আর আমরা এবারে মেলা যাবো, বাইরে আর কি কি রাইডস এসেছে আর কি কি দেখা যাচ্ছে এবছর মেলায় সেটাই দেখাবো। একদম লাইন পড়ে গেছে অলরেডি, প্রচুর লাইন পড়ে গেছে। দেখ চাপা হবে তো? অসম্ভব, আমার হিম্মত নেই, অসম্ভব। না এটার আছে না ওটার আছে, আমি একটাই চলবো, সেটা হচ্ছে ব্রেক ড্যান্স। যদি আমি খুঁজে পাই তুমি ছটা রাউন্ড ঘুরছে। অনেকে এনজয় করছে, একটু তো ভয় লাগবে এই প্রথম প্রথম যারা উঠছে। ভিড় আছে কিন্তু প্রচুর, কাউন্টারে দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে। না না না, এখন আমি মেলা ঘোরাবো, দর্শকদেরকে মেলা দেখাতে হবে। মেলা দেখাই তারপরে অন্যদিন আমরা উঠবো, কিন্তু আজকে মেলা দেখাতে হবে, কারণ প্রচুর দর্শক দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা দেখার জন্য উকিয়ে আছেন।